আর লোকসভা ভোটের আগে আবার ফুল বদল। এবার পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তৃণমূলে যোগ দিয়েই হাঁটলেন কলকাতার মিছিলে। নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, কোন রকম পরিষেবা পাইনি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। বড়ানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বুধবার যোগ দেন বিজেপিতে। পরের দিনই বিজেপির ঘর ভাঙল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বৃহস্পতিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। যোগ দিয়েই কলকাতায় তৃণমূলের মিছিলেও হাঁটলেন, সেখানেই তার হাতে পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়াতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি, সেটাই একমাত্র উদ্দেশ্য। নদিয়া জেলায় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মুকুটমণি অধিকারী নদিয়া জেলা মতুয়া মহাসংঘের সভাপতি। মতুয়া ভোট ব্যাংক, সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে? মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি। নদিয়া জেলার বিজেপি বেঁচেছে, বিজেপি দলেরও নয় ঠিক, আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয়। তৃণমূলকে নিয়ে গ্যারেজ করে দেবে, টিকিট দেবে না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার 4 গুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে। 21-এর বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে লড়েই রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হন। এবার লোকসভা ভোটের আগে দল বদল করলেন, বিজেপির মুকুটমণি যোগ দিলেন তৃণমূলে। নিউজ 18 বাংলা।